আজকের ক্লাসে আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের ওয়েলকাম। আজকে আমি দশম শ্রেণীর আলো অধ্যায়ের লেন্স কর্তৃক প্রতিবিম্ব গঠন সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো লেন্স দুই প্রকার, উত্তল লেন্স এবং অবতল লেন্স। আর প্রথমত আমরা আলোচনা করব উত্তল লেন্স কর্তৃক প্রতিবিম্ব গঠন, তারপরে অবতল লেন্স কর্তৃক প্রতিবিম্ব গঠন। এবং এই প্রতিবিম্ব গঠন আমাদের করতে হবে রশ্মি চিত্রের সাহায্যে। এখন প্রথম কথা হচ্ছে, আমরা এক্ষেত্রে একদম স্টেপ বাই স্টেপ দেখব যে কি করে একটা উত্তল লেন্স তৈরি করতে হয় স্কেল কম্পাসের সাহায্যে, কিভাবে একটা অবতল লেন্স তৈরি করতে হয়, এবং রশ্মি চিত্র অঙ্কন করে তার প্রতিবিম্বের প্রকৃতি, অবস্থান ইত্যাদি একদম সিস্টেমেটিক যদি আমরা রশ্মি চিত্র অঙ্কন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা পরিষ্কার বলে দিতে পারব কোন ক্ষেত্রে কী ধরনের প্রতিবিম্ব গঠন হবে। এবার আমরা একদম স্টেপ বাই স্টেপ শুরু করছি। প্রথমে উত্তল লেন্স কর্তৃক প্রতিবিম্ব গঠন। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা একটা স্ট্রেট লাইন টানব। তার মোটামুটি একটা মাঝামাঝি অবস্থানে আমরা এই দিকে 3 সেন্টিমিটার, 1 2 3, 1 2 3, এবং এই দিকেও 3 সেন্টিমিটার অন্তর, 1 2 3, 1 2 3, এরকম কতগুলো বিন্দু আমরা নির্দিষ্ট করলাম। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এক্ষেত্রে স্কেচ পেন ব্যবহার করছি, একদম ছবিটা যাতে করে পরিষ্কার বোঝা যায়, সেই জন্য তোমরা কিন্তু স্কেচ পেন ব্যবহার করবে না, তোমরা পেন্সিল ব্যবহার করবে। আচ্ছা, আমার দেখতে হবে যে একদম মাঝখানে বিন্দুটা হচ্ছে এইটা, এইটার চাইতে সামান্য একটু বেশি, সামান্য একটু বেশি দিয়ে আমরা এইরকম একটি চাপ অঙ্কন করব। তারপরে ওই ব্যাসার্ধের কোনো পরিবর্তন করব না, এই হচ্ছে আমার উত্তল লেন্স তৈরি হয়ে গেল। এবারে এবারে আমি পয়েন্ট দিয়ে দেই, সেটা হচ্ছে এইটা একদমই মাঝের মাঝখানের অবস্থান, এবং এটা হচ্ছে আলোক কেন্দ্র, অপটিক্যাল সেন্টার, এটা হচ্ছে আমার প্রধান প্রথম মুখ্য ফোকাস বা প্রধান ফোকাস, এটা হচ্ছে আলোক কেন্দ্র, ইয়ে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে আর একটা ফোকাস, এটা হচ্ছে আর একটা বক্রতা কেন্দ্র। এবার হচ্ছে লক্ষ্যবস্তুর অবস্থানটা কোথায় হবে। আমরা এই আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে বস্তুকে রাখতে চাই, তাহলে আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে আমরা বস্তুকে রাখলাম। এবার কি করব, প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি এখানে আপতিত হবে। তাহলে বস্তুকে রাখা হলো, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আপতিত হলো, এবং সেটা কি যাবে, আমার ফোকাসের মধ্য দিয়ে যাবে। সরাসরি চলে গেল। আর একটা রশ্মি কি হবে, সেটা একদম আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে, সেটা একদম আলোক কেন্দ্র, সে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে। তোমরা লক্ষ্য করে দেখছো এদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, সুতরাং এগুলো সত্যি সত্যি মিলিত হবে না, তাহলে এটাকে পিছনের দিকে বর্ধিত করতে হবে। আমরা ডটেড লাইন দিয়ে পিছনের দিকে বর্ধিত করছি, এবং সেক্ষেত্রে আমরা
লক্ষ্য করছি যে এই রকম একটি জায়গায়, অর্থাৎ এটা যদি আমি এ বলি, এ বি হচ্ছে বস্তু, এ বিন্দুর প্রতিবিম্ব এ ড্যাশ তৈরি হলো, একইভাবে বি বিন্দুর প্রতিবিম্ব বি ড্যাশ তৈরি হবে এবং সমগ্র বস্তুটার প্রতিবিম্ব এরকম তৈরি হবে যে আমার এ ড্যাশ তৈরি হলো, এ ড্যাশ থেকে প্রধান অক্ষের ওপর যদি আমরা লম্ব অঙ্কন করি সেক্ষেত্রে আমি যেটা পেলাম সেটাই হচ্ছে আমার প্রতিবিম্ব। এখন প্রশ্ন হচ্ছে এই প্রতিবিম্বের প্রকৃতি কী। দেখো, এই প্রতিবিম্বটা হচ্ছে সমশিষ্য, এবং সমশিষ্য মানে হচ্ছে অসৎ, এবং অসৎ কী করে বলছি, কেননা সত্যি সত্যি মিলিত হয়নি, আমাকে পিছনের দিকে বর্ধিত করতে হয়েছে। সুতরাং প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে অসৎ, সমশিষ্য এবং বস্তু অপেক্ষা বড়, অর্থাৎ বিবর্ধিত। আর প্রতিবিম্ব অবস্থান করছে লেন্সের যে পাশে বস্তু আছে সেই পাশে বস্তুর পিছনে গঠিত হয়েছে, যে পাশে বস্তু আছে সেই বস্তুর দিকেই কিন্তু পিছনে গঠিত হয়েছে, এটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থান। এবং এই যে লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা যে এই প্রতিবিম্ব তৈরি করলাম, এই প্রতিবিম্ব তৈরি করা হলো এই লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে, মানে এই রকম অবস্থানে প্রতিবিম্ব গঠন করার যেটা তোমরা দেখলে, এটাকে কাজে লাগিয়ে আমরা ম্যাগনিফাইং গ্লাস বা বিবর্ধক কাঁচ তৈরি করা যায়। অণুবীক্ষণ যন্ত্র এবং দূরবীক্ষণ যন্ত্রের আইপিস বা অভিনেত্র তৈরি করা হয় একদম লেন্সের এই ধর্মটাকে কাজে লাগিয়ে। সুতরাং এইরকমভাবে আমরা বস্তুর প্রথম অবস্থানের জন্য প্রতিবিম্ব গঠন করলাম। এরপরে আমরা চলে আসছি দ্বিতীয় অবস্থানের জন্য। এরপর তোমরা দেখো যে আরও দুটি আমার লেন্স আমি অঙ্কন করে রেখেছি। আমি যে পদ্ধতিতে তোমাদের উত্তর লেন্স অঙ্কন করতে বললাম একই পদ্ধতি অবলম্বন করে তোমরা উত্তর লেন্স অঙ্কন করবে, আমি এটা অঙ্কন করে রেখেছি। এবার আমরা বস্তুকে আস্তে আস্তে দূরের দিকে সরাচ্ছি। এবার বস্তুর অবস্থান নিলাম বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝে যে কোনো অবস্থানে, অর্থাৎ ফোকাস দূরত্বের চাইতে বেশি কিন্তু দ্বিগুণ ফোকাস দূরত্বের চাইতে কম এরকম দূরত্বে একটা বস্তুকে রাখা হলো। এবার এটা প্রধান অক্ষের ওপর এই বস্তুটিকে লম্বভাবে রাখলাম এবং বস্তুটি হচ্ছে এ বি। এবার এ থেকে একদম প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আমার লেন্সে আপতিত হবে, লেন্সে আপতিত হলো, সেটা প্রতিসরণের পর ফোকাসের মধ্য দিয়ে যাবে, ফোকাসের মধ্য দিয়ে চলে গেল। এরপরে আরও একটি রশ্মি, সেটা একদম আলোক কেন্দ্রের মধ্য দিয়ে সরাসরি চলে যাবে, আলোক কেন্দ্রের মধ্য দিয়ে একদম সরাসরি চলে যাবে। এবং এক্ষেত্রে তোমরা লক্ষ্য করো যে এইটা যে বিন্দুতে মিলিত হবে একদম ততটা পর্যন্ত এটাকে কিন্তু বর্ধিত করতে হবে, এটাকে একদম বর্ধিত করে দাও। এরকম একটা বিন্দুতে মিলিত হলো, তাহলে এটা এই বিন্দু থেকে প্রধান অক্ষের ওপর আমরা এই প্রতিবিম্বটা গঠিত হলো, অর্থাৎ এ ড্যাশ বি ড্যাশ, কেননা বি বিন্দুর প্রতিবিম্ব একদম বি ড্যাশ। এক্ষেত্রে যে প্রতিবিম্বটা তৈরি হলো সেটা হচ্ছে, যেহেতু প্রতিষ্ঠিত রশ্মি সত্যি সত্যি মিলিত হয়েছে সেই জন্য এটা সৎবিম্ব, তাহলে এই প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে সৎ, অবশিষ্য এবং বিবর্ধিত। আর প্রতিবিম্বের অবস্থান লেন্সের যে পাশে বস্তু অবস্থান করে তার বিপরীত পাশে বক্রতা কেন্দ্রের বাইরে অবস্থান করছে। এবং এই যে লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা অণুবীক্ষণ যন্ত্রে অভিলক্ষ্য হিসাবে এটা ব্যবহার করি। এরপরে তোমরা চলে এসো পরবর্তী চিত্র,
3 নম্বর চিত্র, এখানে আমরা বস্তুকে একদম ঠিক বক্রতা কেন্দ্রে রাখছি। বক্রতা কেন্দ্রে বস্তুটাকে লম্বভাবে রাখা হলো, অর্থাৎ সি ওয়ান। এবার হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি লেন্সে আপতিত হলো। লেন্সে আপতিত হওয়ার পর সেটা একদম ফোকাসের মধ্য দিয়ে যাবে। ফোকাসের মধ্য দিয়ে চলে গেল। আর একটি রশ্মি হচ্ছে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে। আলোক কেন্দ্রের মধ্য দিয়ে চলে গেল। এখানে তোমরা লক্ষ্য করো যে এই বিন্দুতে এটা মিলিত হয়েছে, সুতরাং এ ড্যাশ হলো। এ ড্যাশ থেকে যখন আমি একদম প্রধান অক্ষের ওপর লম্ব টানছি, তখন একদম সি টুতে তৈরি হচ্ছে। সুতরাং এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে প্রতিবিম্ব, এবং এই প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে সৎ অবশিষ্য, কিন্তু এক্ষেত্রে হচ্ছে বস্তুর সমান আকৃতির। এবং লেন্সের যে পাশে বস্তু অবস্থান করছে ঠিক তার বিপরীত পাশে দ্বিগুণ ফোকাস দূরত্বে কিন্তু প্রতিবিম্বটা তৈরি হয়েছে এটা। এবং এটা অতি অবশ্যই আলোক কেন্দ্রের চিহ্নিত করে দেওয়া হলো। এবং এই যে এইভাবে যে প্রতিবিম্ব গঠিত হলো, লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র, আর যেটা ভৌম দূরবীক্ষণ যন্ত্র, সেক্ষেত্রে অবশিষ্ট প্রতিবিম্বকে সমশীর্ষ প্রতিবিম্বতে রূপান্তরিত করার কাজে ব্যবহার করা হয়। এটা খুব উল্লেখযোগ্য ব্যবহার, মনে রাখবে। এরপর আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে একদম শেষ প্রতিবিম্ব গঠন। আমরা বস্তুকে একদম বক্রতা কেন্দ্রের বাইরে রাখব, সি ওয়ানের বাইরে। তাহলে সেক্ষেত্রে কী ধরনের প্রতিবিম্ব তৈরি হবে সেটা আমরা লক্ষ্য করি। এটা হচ্ছে এ বি একটি বস্তু। তাহলে এ বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি লেন্সে আপতিত হবে, তারপরে সেটা ফোকাসের মধ্য দিয়ে চলে গেল। ফোকাসের মধ্য দিয়ে চলে গেল এবং আরও একটা হচ্ছে সরাসরি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে চলে যাবে। এবং এইটা এরকম একটা বিন্দুতে ছেদ করেছে এ ড্যাশ, এবং এখান থেকে প্রধান অক্ষের ওপর একটা যদি লম্ব অঙ্কন করা হয়, দেখা গেল এ ড্যাশ বি ড্যাশ একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে। এবং এক্ষেত্রে উল্লেখ্য যে এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে বস্তু অপেক্ষা ছোট এবং সদ্বিম্ব তৈরি হয়েছে। তাহলে বস্তুকে যদি বক্রতা কেন্দ্রের বাইরে রাখা হয়, তাহলে যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা হচ্ছে সৎ অবশিষ্য এবং খর্বাকৃতি, মানে বস্তু অপেক্ষা ছোট। আর প্রতিবিম্বের অবস্থান কোথায়? না তো লেন্সে যে পাশে বস্তু অবস্থান করছে তার বিপরীত পাশে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে যে কোনো একটা অবস্থানে। এবং লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা ক্যামেরাতে ব্যবহার করা হয়, ক্যামেরা লেন্স হিসাবে এই ধর্মকে কাজে লাগিয়ে ব্যবহার করা হয়। এরপরে আমরা অবতল লেন্স কর্তৃক প্রতিবিম্ব গঠনের রশ্মি চিত্র তোমাদের দেখাবো, অবতল লেন্স কীভাবে প্রতিবিম্ব গঠন করে। এই অবতল লেন্স স্কেল কম্পাসের সাহায্যে কীভাবে নির্ণয় করতে হবে সেটা প্রথমে আমরা দেখি। উত্তল লেন্স অঙ্কন করার পদ্ধতি তোমরা দেখেছো, এখন অবতল লেন্স। প্রথম ওই একই রকমভাবে একটা সরলরেখা অঙ্কন করতে হবে, এবং তার একদম মাঝের একটা অবস্থান যেটা নির্দেশ করো মোটামুটি একটি, এবং সেইখান থেকে তোমরা 3 সেন্টিমিটার এই দিকে এবং 3 সেন্টিমিটার এই দিকে
আবারও এই দিকে 3 সেন্টিমিটার এবং এই দিকেও হচ্ছে 3 সেন্টিমিটার, এরকম কতগুলি বিন্দু বিন্দু নির্দেশ করা হলো। এরপর আমাদের অবতল লেন্স আমরা কিভাবে অঙ্কন করব আর সেটা লক্ষ্য করো। এবার এই পাশের যে বিন্দুটি রয়েছে, আগে আমরা 6 সেন্টিমিটারের চাইতে বেশি ব্যাসার্ধের চাপ নিয়েছিলাম, এক্ষেত্রে কিন্তু 6 সেন্টিমিটারের চেয়ে কম ব্যাসার্ধ, লক্ষ্য করো আমরা কিন্তু কম ব্যাসার্ধ নিয়েছি। দিয়ে এইখানে একটি চাপ, এবং এই ব্যাসার্ধের কোনো পরিবর্তন আমরা করব না, এক্ষেত্রে আবারও আর একটা চাপ। এটা হয়ে গেল, এবার আমরা যুক্ত করে দেব, যুক্ত করে দেওয়া হলো। তাহলে যেটা পাওয়া গেল সেটা একদম অবতল লেন্স, এবং অবতল লেন্সের যে মাঝখানের অবস্থানটাকে নির্দিষ্ট করার জন্য আমি একটি রেখা যুক্ত করে দিলাম, এবং এইটা হচ্ছে তার আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। এটা একটা প্রধান ফোকাস, এটা হচ্ছে একটা বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে আর একটা প্রধান ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এবার অবতল লেন্সের ক্ষেত্রে যে কোনো অবস্থানে একটা বস্তুকে রাখো, যে কোনো অবস্থানে, তাহলে যে কোনো অবস্থানে আমি ধরলাম যে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝে যে কোনো একটা জায়গায় আমরা একটি বস্তুকে প্রধান অক্ষের ওপর লম্বভাবে রাখলাম, এটা মনে করো পি কিউ নাম দিলাম। এবার ঘটনা হচ্ছে যে এটা প্রধান অক্ষের সমান্তরালভাবে এটা প্রথমে লেন্সে আপতিত হবে, কিন্তু এটা যেহেতু অপসারী লেন্স সুতরাং এটা অপসৃত রশ্মিতে পরিণত হবে, এবং অপসারী হবে কোন দিক বরাবর, যেন মনে হয় প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে, অর্থাৎ এইভাবে কিন্তু সেটা প্রতিষ্ঠিত হবে। আর এইটা আরও একটা হচ্ছে সরাসরি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে একদম চলে যাবে, সরাসরি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে, কিন্তু এই দুটো প্রতিষ্ঠিত রশ্মি এখনও পর্যন্ত পরস্পরকে ছেদ করেনি। এবার তুমি এইটাকে যদি বর্ধিত করে দেওয়া হয়, অর্থাৎ এটা কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, নিশ্চিত রূপে ক্ষেত্রে F1 বিন্দু থেকে, এবং F1 বিন্দু থেকে তাহলে এই বিন্দুতে সেটা ছেদ করেছে, এবং সেটা মনে করো পি ড্যাশ। এখন পি ড্যাশ থেকে আমি যদি একটা প্রধান অক্ষের ওপর লম্ব অঙ্কন করি, তাহলে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ, সেটা হচ্ছে এক্ষেত্রে প্রতিবিম্ব। এবং এই প্রতিবিম্বের প্রকৃতি তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব, কেননা সত্যি সত্যি এই রশ্মি দুটো মিলিত হয়নি, এই রশ্মি দুটোকে আমার পিছনের দিকে বর্ধিত করতে হয়েছে, তাহলে এটা হচ্ছে অসৎ বিম্ব, সমশিষ্য এবং বস্তু অপেক্ষা ছোট, অর্থাৎ খর্বাকৃতি। এবং এক্ষেত্রে প্রতিবিম্বটা গঠিত হয়েছে লেন্সের যে পাশে বস্তু আছে সেই পাশেই, কিন্তু ফোকাস দূরত্বের মধ্যে। এ প্রসঙ্গে উল্লেখ্য, অবতল লেন্সের ক্ষেত্রে আমরা বস্তুকে যেখানেই রাখি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে এই একই প্রকৃতির এবং একই অবস্থানে প্রতিবিম্ব তৈরি হবে। একই অবস্থানে মানে ফোকাস দূরত্বের মধ্যে, অর্থাৎ ফোকাস দূরত্বের চেয়ে কম যে কোনো দূরত্বে প্রতিবিম্বটা গঠিত হবে, এবং প্রতিবিম্বের প্রকৃতি প্রত্যেকটা ক্ষেত্রে সমশিষ্য, অসৎ এবং খর্বাকৃতি। সুতরাং সামগ্রিক আলোচনা করে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে উত্তল লেন্স দু ধরনের প্রতিবিম্ব গঠন করে। যখন বস্তুকে ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে রাখা হয় তখন অসৎ বিম্ব, এবং ফোকাস দূরত্বের চেয়ে যখন বেশি দূরত্বে রাখা হয় তখন সদ্বিম্ব তৈরি হয়। এবং সদ্বিম্ব 3 ধরনের হতে পারে, বস্তু অপেক্ষা বড় অর্থাৎ বিবর্ধিত, বস্তুর সমান আকারের, এবং বস্তু অপেক্ষা ছোট বা খর্বাকৃতি। এই 3 ধরনের প্রতিবিম্ব গঠিত হতে পারে। এখন এই 3 ধরনের প্রতিবিম্ব গঠন উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা ভালো করে দেখালাম, আর অবতল লেন্সের ক্ষেত্রে বস্তুকে যেখানেই রাখা হোক না কেন সর্বদা বস্তু অপেক্ষা ছোট এবং অসৎ সমশিষ্য প্রতিবিম্ব গঠিত হয়।
এই ব্যাপারটা পরিষ্কার করে তোমরা মাথায় রেখো এবং বাড়িতে প্র্যাকটিস করো। আশা করি সকলে বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, আবার নতুন একটি বিষয় নিয়ে আমি আসছি। তোমরা সকলে ভালো থেকো।